হাইরে যুবক, তুই পরীক্ষার হলের মধ্যে বসে একটা মিনিটের চিন্তা করেছ একটা মিনিটের কত দাম লিখার সময়? পরীক্ষার হলের মধ্যে বসে তুমি একটা মিনিটের মূল্য তুমি বুঝেছ, কিন্তু এই দুনিয়ার জমিন তো একটা পরীক্ষার হল, সে পরীক্ষার হলের মধ্যে তুমি এক মিনিট নয় হাজার হাজার লক্ষ কোটি মিনিট তুমি নষ্ট করতেছ, এক ঘন্টা নয় কত ঘন্টা তুমি নষ্ট করতেছ, একদিন নয় কত দিন তুমি নষ্ট করতেছ। সেই আফসোস তো তুমি কখনো করো নাই। কোনো যুবককে যদি বলি, যুবক তুমি নামাজ পড়ো না কেন, মসজিদে যাও না কেন, মুখের দাড়ি গরু ফেলে দাও কেন? যুবক আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার তো এখনো সময় হয় নাই, আমার অনেক সময় এখনো বাকি আছে, সময় চলে গেছে আর হবে না, তবু আমাদের জন্য কয়েকটা রাস্তা খোলা আছে। আপনি যখন আপনি দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের দিকে যাবেন, তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হুজুরও বলেছেন যে তোমার সন্তানটা তুমি দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর সুন্দর করে চলার জন্য, সুন্দর করে চলার জন্য, সুন্দর করে ফিরার জন্য অনেক লেখাপড়া তো তুমি করাইছো, ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, সব কিছু তুমি বানাইছো, কিন্তু একটা বারে কি তুমি চিন্তা করছো এই দুনিয়ার জমিন তো আসল দুনিয়া নয়, এই দুনিয়ার জমিন তো একদিন ছেড়ে চলে যেতে হবে। এই তো গত কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে না, এসএসসি পরীক্ষা গিয়েছে না, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার্থী একজন ছেলে মাগরিবের নামাজের সময় আমার মসজিদে ঢুকছে, মাগরিবের সময় আমার মসজিদে ঢুকে আমাকে বলতেছে, হুজুর আমাদের পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালোই দিয়েছি, আমাকে বলতেছে। তবে বলতেছে, হুজুর একটা আফসোস, পরীক্ষার হলে যখন ঢুকেছি তখন টের পাচ্ছি একটা মিনিটের কত দাম, একটা মিনিটের কত দাম আমি তখন বুঝতে পারছি। ছেলেটার কথাগুলো আমি শুনলাম, শোনার পর মাগরিবের নামাজ আদায় করালাম। মাগরিবের নামাজ আদায় করার পর যখন আমি রুমে প্রবেশ করলাম, রুমে ঢুকে আমি মাথার মধ্যে চিন্তা নিলাম, চিন্তা করতে লাগলাম, হায়রে যুবক, তুই পরীক্ষার হলের মধ্যে বসে একটা মিনিটের চিন্তা করেছ একটা মিনিটের কত দাম লিখার সময়, পরীক্ষার হলের মধ্যে বসে তুমি একটা মিনিটের মূল্য তুমি বুঝেছ, কিন্তু এই দুনিয়ার জমিন তো একটা পরীক্ষার হল, সে পরীক্ষার হলের মধ্যে তুমি এক মিনিট নয় হাজার হাজার লক্ষ কোটি মিনিট তুমি নষ্ট করতেছ, এক ঘন্টা নয় কত ঘন্টা তুমি নষ্ট করতেছ, একদিন নয় কত দিন তুমি নষ্ট করতেছ। সেই আফসোস তো তুমি কখনো করো নাই, সেই আফসোস তো তোমার ভিতরে নাই। সেজন্য যুবক তোমাদেরকে আমি বলবো, কোরআন যারা শিখো নাই এখন তাকে কোরআন শিখার জন্য চেষ্টা করো। আমি অনেক যুবক দেখেছি যারা কোরআন শিক্ষার জন্য পাগল। প্রফেসর মুখতার আহমদ চিনেন কি আপনারা? চিনেন প্রফেসর মুখতার আহমদ? কয়জনে চিনেন প্রফেসর মুখতার আহমদ? শেখ আহমদুল্লাহ, ওদের কিছু ক্লাস আছে কোরআনের তাফসির বোঝার জন্য। যারা যুবক তোমরা সেই কাজ ক্লাসগুলো নাও, কোরআনটা শিখো, তুমি একটুভাবে চিন্তা করো, একটাবার তুমি চিন্তা করে দেখো এই দুনিয়ার জমিনে তুমি আজকে আছো কালকে থাকবা না, 60 কিংবা 70 বছরের জিন্দগির জন্য তুমি ডাক্তার হলা, তুমি ডক্টর হলা, তুমি ইঞ্জিনিয়ার হলা, তুমি আইএ পরীক্ষা দিলা, বিএ পরীক্ষা দিলা, এসএসসি পরীক্ষা দিলা, আলিম পরীক্ষা দিলা, ফাজিল পরীক্ষা দিলা, সব তুমি দিয়েছ শুধু দুনিয়ার 60টা বছর 70 বছর সুন্দর করে কাটানোর জন্য, কিন্তু একটাবার কি চিন্তা করেছ এই দুনিয়ার জমিনের একদিন সব কিছু ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে কবরের জীবনে, মৃত্যুর পর তোমার একটা জিন্দগি শুরু হবে, যে জিন্দগির শুরু আছে কোনো কি নাই শেষ নাই, সে জিন্দগির জন্য তুমি কি করতেছ? সে জিন্দগির জন্য কিছু কামাই করো, অন্তত কোরআনটা শিক্ষা করো, কোরআনের অর্থটা শিখার চেষ্টা করো, কোরআনে কিছু তাফসির পড়ার চেষ্টা করো, দেখবা তোমার দুনিয়ার জীবন এবং পরকালের জীবনটা সফল করে দিবে আল্লাহ। আমি একটা যুবকদেরকে সবসময় একটা কথা বলি, যুবক তোমার যে যৌবনকালের বয়সটা আছে, কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম যে 5টা প্রশ্ন করবেন, সেখানে একটা প্রশ্ন এমন হবে, তোমার যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছ, এমন একটা প্রশ্ন আছে না নাই? এমন একটা প্রশ্ন করবে তোমাকে। আমি সমস্ত যুবকদেরকে বলি,
যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হিসাব নেবে। আজকে আমরা দেখা যায় কোনো যুবককে যদি বলি, যুবক তুমি নামাজ পড়ো না কেন, মসজিদে যাও না কেন, মুখের দাড়ি গরু ফেলে দাও কেন, যুবক আমাকে ডাক দিয়ে বলে হুজুর আমার তো এখনো সময় হয় নাই, আমার অনেক সময় এখনো বাকি আছে, আমার দাড়ি রাখার সময় আছে, আমার নামাজ পড়ার সময় আছে, আমার আলমে দিন অর্জন করার সময় আছে, এখন আমার সময় না, এখন আমার আনন্দ করার সময়, উল্লাস করার সময়। ওরা এটা একবারও চিন্তা করে না, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার নিকট হাজির হয়ে যাবেন, একটা মিনিট আগেও তোমার জান কবজ করা হবে না, একটা মিনিট পরেও তোমার জান কবজ করা হবে না, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, সেদিন তুমি আফসোস করবা, সেদিন আফসোস করলে তোমার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, শুধু কান্না করবা, শুধু কান্না করবা। আমি সবসময় প্রত্যেকটা মাহফিলের মধ্যে যুবকদেরকে বলি, যুবক চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করার সময় এখন, তুমি এই যৌবনকাল তোমার 20 থেকে 40 বছর বয়সটা যে মাঝে, এই মাঝখানের সময়টা যদি তুমি দুনিয়ার লাইনেও কাজে লাগাও, দুনিয়ায় তুমি সফল হয়ে যাবা, ঠিক কিনা? তুমি যদি দুনিয়ায় কাজে লাগাও, দুনিয়ায় সফল হয়ে যাবা, দুনিয়ার লাইনে কাজে লাগালে দুনিয়া সফল, পরকালের লাইনে লাগালে পরকাল সফল। আমরা দুনিয়ায় তুমি অসফল হও সেটা আমরা চাই না, দুনিয়াও সফল হও, পরকালেও সফল হও, বাদাম ম্যাগরি করবা না, সময়টা কাজে লাগাও, আফসুস করবা একদিন, সেদিন আফসুস করলে আর কোনো লাভ হবে না। অনেক যুবকদেরকে আমরা দেখেছি, বাবার টাকা ছিল, বাবার টাকা দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, মোটর সাইকেল চালাইছে, এটা করছে, সেটা করছে, কিন্তু আজকে রাস্তার ভিক্ষুক হয়ে গিয়েছে। এজন্য তোমার সময়টাকে তুমি দুনিয়ার লাইনেও কাজে লাগাও, পরকালের লাইনেও কাজে লাগাও, দুনিয়াও সফল হও, পরকালেও সফল হও। দুনিয়ায় ঠিক মতন কাজকর্ম করো, লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করো। আমরা চট্টগ্রাম শহরে দেখেছি অনেক যুবকদেরকে দেখেছি, এসএসসি পরীক্ষার্থী অনেক দেখেছি যারা রিক্সা চালায়, যারা মাস্টার্স পরীক্ষা দিবে অনেক দেখেছি রিক্সা চালায়, ওরা একদিন মানুষের মতো মানুষ হয়। আর যে সমস্ত যুবকগুলো বাপের হোটেলে বসে বসে খায় আর সময় নষ্ট করে, ওরা একসময় বিফল হয়, ওরা একসময় আফসোস করে। আর যারা এখানে বাবা মা আছেন, যারা গার্জেন আছেন, তারা আপনারা চিন্তা করবেন, একটাবার আপনি চিন্তা করবেন, আপনার ছেলেটাকে দুনিয়ায় সুন্দর করে চলার জন্য সমস্ত লাইন আপনি বাতলিয়ে দিচ্ছেন, সমস্ত রাস্তা আপনি দেখিয়ে দিচ্ছেন, কিন্তু পরকালে সুন্দর একটা জান্নাতের মালিক হওয়ার জন্য মৃত্যুর পর যে একটা জীবন শুরু হবে, সেই জীবন শুরু আছে, কোনো শেষ নাই, সেই জীবনটার জন্য আপনি তাকে কিছুই বাতলিয়ে দিচ্ছেন না, রাস্তা দেখিয়ে দিচ্ছেন না, এর বিনিময়ে কিন্তু আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া খেয়ে যাবেন। আইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।